অরুণাচলত অসমীয়া যুবকক হত্যা। নিরাপত্তা নাই নেকি অরুণাচলত অসমীয়ার? এফালে অরুণাচলী দুর্বৃত্তর ভূমিৰ আগ্রাসন, আনফালে অরুণাচলত থকা একাংশ অসমীয়া লোকক আক্রমণ। নাওবৈচার হারিবর নাহরণি গাঁর দিগন্ত তামুলি নামৰ লোকজনক দুর্বৃত্তর হত্যা। অরুণাচলত বিগত এবছর ধরে আছিল দিগন্ত তামুলি। এজন অরুণাচলী লোকর দোকানত কাম করেছিল নাওবৈচার হারিবর নাহরণি গাঁর দিগন্ত তামুলিয়ে। সদায় যার দরে বৃহস্পতিবারে সন্ধ্যা দোকানের ভাড়া রুবলৈ বুলি বাট লৈছিল সন্ধ্যা 7:30 বজাত। কিন্তু বাততেই দুর্বৃত্তই আক্রমণ করা ঢলি পড়ে দিগন্ত তামুলি। লগে লগেই তারে একাংশ স্থানীয় লোকে ভর্তি করায় জিরোর এখন হাসপাতালত। পরিয়ালৰ লোকৰ অনুৰোধত একাংশ অসমীয়া লোকে পুৱা দিগন্তক লৈ আহিছিল লক্ষীমপুৰৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়লৈ। এই পৰিতাপৰ এনে ধৰণৰ এটা বিষয় যে আমি অসম অৰুণাচলৰ মাজত আমি যিটো সু সম্পৰ্ক আমি গঢ়ি তুলিবৰ বাবে আমি সদায় চেষ্টা কৰি অপ্ৰাণ চেষ্টা কৰি থাকোঁ। কিন্তু আজি উচ্চ চুবুৰীয়া ৰাজ্য হিচাপে বহুবাৰ দেখিছোঁ আমাৰ অসমৰ বহু যুৱকক দুষ্কৃতিকাৰীয়ে মাৰপিট কৰি হত্যা কৰি মৃত্যুমুখত পেলাইছে। অরুণাচলের লোয়ার ফোনগিরি জেলার হাফলিত কাম করেছিল দিগন্ত তামুলিয়ে। পরিয়ালের একমাত্র উপার্জনকারী দিগন্তর মৃত্যুত চকুরে ধোঁয়া কোয়া দেখিছে পরিয়ালটোয়ে। ইফালে অরুণাচল আরক্ষে পরিয়ালটো সহযোগ করা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ বিচাৰিছে দুর্ভগীয়া পরিয়ালটোয়ে। আমার যিসকল যুবক যুবতীয়ে কর্মসূত্রে অরুণাচল গৈ থাকিবলগীয়া হয় কিন্তু তাত তেওঁলোকে তেনেধরনের কর্মসূত্র থাকিব নোৱাৰি পুনৰ গুছি আহিবলগীয়া হৈছে আর বহুতর মৃত্যুমুখত পৰিবলগীয়া হৈছে। গতি আমার যাতে এই দুইখন রাজ্যের মাজত এটা সু সম্পর্ক গঢ়িবর বাবে অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রীলৈ আমি আপনার লাইফৰ জৰিয়তে এটা অবগত করাইছো। অরুণাচলত প্রায়ই দুর্বৃত্তর আক্রমণের বলি হয়ে আছে অসমীয়া লোকসকল। অরুণাচল আরক্ষীয়ে ওলোটাই দুর্বৃত্তরহে পক্ষ লওয়া দেখা যায় এনে ঘটনা ঘটিলে। লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। অরুণাচলত অসমীয়া যুবকক হত্যা। নিরাপত্তা নাই নেকি অরুণাচলত অসমীয়ার? এফালে অরুণাচলী দুর্বৃত্তর ভূমির উপর আগ্রাসন, আনফালে অরুণাচলত থকা একাংশ অসমীয়া লোকক আক্রমণ। নাওবৈচার হারিবর নাহরণি গাঁর দিগন্ত তামুলি নামৰ লোকজনক দুর্বৃত্তর হত্যা। অরুণাচলত বিগত এবছর ধরে আছিল দিগন্ত তামুলি। এজন অরুণাচলী লোকৰ দোকানত কাম করেছিল নাওবৈচার হারিবর নাহরণি গাঁর দিগন্ত তামুলিয়ে। সদায় যার দরে বৃহস্পতিবারে সন্ধ্যা দোকানের ভাড়া রুবলৈ বুলি বাট লৈছিল সন্ধ্যা 7:30 বজাত। কিন্তু বাততেই দুর্বৃত্তই আক্রমণ করা ঢলি পড়ে দিগন্ত তামুলি। লগে লগেই তারে একাংশ স্থানীয় লোকে ভর্তি করায় জিরোর এখন হাসপাতালত। পরিয়ালের লোকর অনুরোধত একাংশ অসমীয়া লোকে পুৱা দিগন্তক লৈ আহিছিল লক্ষীমপুৰৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়লৈ। এনে ধরনের একটা বিষয় যে আমি অসম অরুণাচলের মাজত আমি যিটো সু সম্পর্ক আমি গঢ়ি তুলিবর বাবে আমি সদায় চেষ্টা করি অপ্রাণ চেষ্টা করে থাকোঁ। কিন্তু আজি উচ্চ চুবুরিয়া রাজ্য হিসাবে বহুবার দেখিছোঁ আমার অসমৰ বহু যুবকক দুষ্কৃতিকারীয়ে মারপিট করে হত্যা করে মৃত্যুমুখত পেলাইছে। অরুণাচলের লোয়ার ফোনগিরি জেলার হাফলিত কাম করেছিল দিগন্ত তামুলিয়ে। পরিয়ালের একমাত্র উপার্জনকারী দিগন্তর মৃত্যুত চকুরে ধোঁয়া কোয়া দেখিছে পরিয়ালটোয়ে। ইফালে অরুণাচল আরক্ষে পরিয়ালটো সহযোগ করা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ বিচাৰিছে দুর্ভগীয়া পরিয়ালটোয়ে। আমার যিসকল যুবক যুবতীয়ে কর্মসূত্রে অরুণাচল গৈ থাকিবলগীয়া হয় কিন্তু তাত তেওঁলোকে তেনেধরনের কর্মসূত্রত থাকিব নোৱাৰি পুনৰ গুছি আহিবলগীয়া হৈছে আর বহুতর মৃত্যুমুখত পৰিবলগীয়া হৈছে। গতি আমার যাতে এই দুইখন রাজ্যের মাজত এটা সু সম্পর্ক গঢ়িবর বাবে অসম সরকার মাননীয় মুখ্যমন্ত্রীলৈ আমি আপনার লাইফৰ জৰিয়তে এটা অবগত করাইছো। অরুণাচলত প্রায়ই দুর্বৃত্তর আক্রমণের বলি হয়ে আছে অসমীয়া লোকসকল। অরুণাচল আরক্ষীয়ে ওলোটাই দুর্বৃত্তরহে পক্ষ লওয়া দেখা যায় এনে ঘটনা ঘটিলে।
লক্ষিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।